আরে থাক থাক ওটা করি আও করি ওদি মামা আইছে ওদি আইদি আই মামা কি হইছে কিছু না ডাক্তার আপনি গেছেন আমিও তো বিশ্বাস ভাই মেইন সমস্যা হলে যাই এই যে দাম পিছন দিক কই আছে এরা তো কোনো বোঝে না যদিও সরকারি জিনিস আমি ভাড়া নাম তো দুই চার কম পাওয়ার লাগছে কেন তিন ট্রলি ট্রাকে আনতেছেন কি কারণটা কি আমার খরচা বেশি কি কারণে একটা বড় গাড়িতে যেভাবে আর শুধু যে মাল না তো এটা তো কত উচ্চা তিন গাড়ির মাল আসে ওই এক গাড়ির সময় কম লাগে এই যে এই যে এই গাড়ি এইগুলি পাঠায় ভিজা থাকলে তো হালাইবে শুকাইলে পরে হালাইবে এই চাকা গাড়ি গেলে কত দূর কাটবে সোডা দিয়ে করবা বেল্ট যেটা আছে ডাক্তার কি করলাম রে সবাই তো আবার খাইলে আবার দুজন নাকি ফল করে ফল করলে তো অসুবিধা হয় আবার আমি কি ফল করলে সমস্যা আর পায়ের পায়ের তো ভাই যেটা ডাক্তার মেইন ডাক্তার ওর বাপ মারা গেছে সাথে অনেক অন্য ভাষা সে না আছে মানে নর্মাল একটা দেখে ওই আপাতত নন ঠিকই দিয়ে দিচ্ছে মাল তো কিনে ফিজ আগে কষা গেছে আমার কাম তো শুনো ভাই আমাদের আপনার এই যে নিচের যে রুমগুলো তুমি কি আছে নিচের রুমগুলো খালি আছে না
চালাবে না, এখন নাকি তোর নিজ
ওরে দিয়া রুকুলি লাগান লাগবে Çıkıyorlar.
যাইতারবেন না সামনে কাঁচা লাগবে না রে দাও দেবি না হ্যাঁ স্যার পিছে দাও লাগবে ছোট করে দেন নাহলে বাস করে
ভাই দেখ না নি আমি উড়ে এলাম সামোসা রান্না উড়ে সামোসা মত সামোসা মত দেখেন না সেগুলি দিলে ইটা হইবে না, কাদাটা হবে না, করে দেন ওই সাইডটা শেড দিয়ে দেন। আর এই সিটটা কমপ্লিট হলে পরে ওই ওয়াল্ডারে ঢুকিয়ে গেট দিয়ে ঢুকিয়ে ওই ওয়াল্ডারে ভাঙিয়া ওটা পুরো পাকা করে আলাদা, যাতে ওখানে সাইড দিয়ে পাঁচটা ট্রাক রাখা যাবে। অনেক হ্যাঁ ইনস্ট্যান্ট যেগুলি আসবে যাবে বা ওই জায়গায় ধোয়ার ব্যবস্থা করতে পারবেন। মেশিন লাগলে এখানে নিয়ে ওখানে পানির লাইন দিয়ে ওখানে লাগাই নেন, যেটা করা লাগে করেন না, সব আমার কাছে জিজ্ঞাসা করার জন্য বসে থাকলে হবে। আমি তো একদিক দিয়ে আবার কতদিন পরে এখানে এসে দেখবো যে এই অবস্থা সেই, আমি তো ডাইরেকশন দিয়ে যাই আপনাদের, তাই তো আপনাদের প্রয়োজন আপনারা করিয়ে নেবেন না। একটু বৃষ্টি নামলে আমরা ঘরেও বইতে পারি না বাইরেও বইতে পারি, এই অবস্থা আমার। ব্যবস্থা করেন যা করা লাগে। ওই যে মামা আছে মামারে বলেন, মামারেও বলছে মামা বলি বাবা এইটা এইটা গুছিয়ে না দিলে পরে তারা গাড়িগুলি রাখতে, গাড়িগুলি নষ্ট হয়ে যেতেছে, নেন নষ্ট হয়ে যাবে তো। খালি গাড়ি না স্যার, এই যে স্পেয়ার পার্টস আছে না ওইগুলো রাখছি, অবশ্য ওই পানি করে ভিজছে সব নষ্ট হয়ে যাচ্ছে। কেন পার্সাল রুম আছে ওই ওখানে, কেন ওই বিল্ডিং বাড়ি খালি আছে, সব রুমে রেস্টুরেন্ট করে দেন, রেস্টুরেন্ট দেন, রেস্টুরেন্ট দুইটা দিয়ে রেস্টুরেন্ট। নিচে শুধু একটা একটা রুম রাখবেন, রেস্টুরেন্ট একটা রুম রাখবেন। সব রুম কাজে লাগাইছে, মশার শুধু অনেক হ্যাঁ ওই সব রুম কাজে লাগাইছে, হ্যাঁ কেন সব রুম কাজে লাগাইছে, উপরেও তো খালি আছে, উপরে লাগাই নাকি নিচতলা তাহলে উপরে তো আপনাদের তো মেইন গেটে তো তালা আছে, ওখানে তো সবাই যেয়ে ওঠে না, উপরে রুমগুলি খালি আছে না ওখানে উঠেই রাখো, তিনতলা খালি নষ্ট না হয়। মাল তো তোমাদের, এগুলি তোমাকে বেতন দিয়ে যাইবে তো, বেতন পরে বেতন না দিতে পারলে তো তখন কানবা, দুই টাকা সেই বললে তো তোমাদের তোমাদেরকে পিছিয়ে ব্যয় হইবে, এই টাকা তো আমি লই যাবো না ঘরে, তোমাকে মেয়র তার পার্সেন্টেজ খাওয়া মেয়র না। আর কি করে ফেলা নাকি করে ফেলা, যেটা প্রয়োজন করে ফেলান।